আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ত্রিয়াশা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা তোমরা জানো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার টেস্ট শুরু হতে চলেছে ডিসেম্বরের চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে তার দু মাস পরে তোমাদের পরীক্ষা ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বন্ধুরা তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়ছ তোমাদের টেস্ট ও ফাইনালের কথা ভেবে আমি তোমাদের জন্য তোমাদের বাংলা বই থেকে গল্প এবং কবিতা থেকে কিছু এমসি কিউ নির্বাচন করেছি কিছু এমসি কিউ নির্বাচন করেছি এই এমসি কিউগুলো তোমরা অবশ্যই দেখে নাও বন্ধুরা দেখা যাক আমাদের কি এমসি কিউ আছে প্রথমে দেখো যে জ্ঞান চক্ষু জ্ঞানচক্ষু তোমাদের যে প্রথম গল্পটি আছে জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু থেকে আমি মাত্র ছটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি তপনের মেষমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন উত্তর হবে সন্ধ্যা তারা দুয়ের দাগে দেখতে পাচ্ছ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যা তারা গল্পে ছাপা হয়েছে তিন নম্বর প্রশ্ন হলো তপনের লেখা গল্পটির নাম হল প্রথম দিন বন্ধুরা বলতে চাইছি যে এখানে চারটে করে অপশান তোমাদের দেওয়া থাকবে আমি সেই অপশানগুলো আর লিখিনি যে অপশানটা তোমাদের উত্তর সেই অপশানটাই আমি এখানে লিখে দিয়েছি চারের দাকে দেখো জ্ঞানচক্ষু গল্পে জহুরি বলতে বোঝানো হয়েছে নতুন মেশোকে নতুন মেশকে পাঁচের দাগে দেখো ছোট মাসি ডিম ভাজার সঙ্গে খায় চা ছয়ের দাগে দেখো নতুন মশাইয়ের মূল পেশা হলো নতুন মশাইয়ের মূল পেশা হলো প্রফেসর বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য ফ্রেন্ডস তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে তোমরা কমেন্ট করো পরের তোমাদের যে গল্পটি আছে দেখো বহুরূপী বহুরূপী গল্পে দেখো সাত নম্বর প্রশ্ন জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন উত্তর হবে সাত দিন আটের দাগে দেখো সন্ন্যাসী কোথায় থাকতেন হিমালয়ের গুহায় নয়ের দাগে দেখো সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসটি ভয়ানক দুর্লভ সন্ন্যাসীর পদধূলি দশের দাগের সন্ধ্যাবেলায় হরিদার বাড়িতে কজন আড্ডা দেয় চারজন চারজন আড্ডা দেয় সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু কি দিয়েছিল একশো টাকার নোট বারোর দাগে সন্ন্যাসীর বয়স কত প্রায় হাজার বছর তেরোর দাগে সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন হরিদা সপ্তাহে একদিন বহুরূপী সেজে বাইরে যেতেন চোদ্দোর দাগের বিরাগীকে প্রণামী হিসেবে বাবু কত টাকা দিয়েছিলেন একশো এক টাকা পনেরো দাগের প্রশ্ন বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার করেছিল আট টাকা দশ আনা ষোলোর দাগের প্রশ্ন খুব হয়েছে হরি এইবার সরে পড়ো কথাটি কে বলেছেন কাশীনাথ ব্র্যাকেটে দেখো লেখা আছে বাসের ড্রাইভার অর্থাৎ কাশীনাথ বাসের ড্রাইভার ছিল এবার দেখতে পাচ্ছ পথের দাবি পথের দাবি থেকে আমি একটি দুটি তিনটি চার পাঁচ ছয় সাতটি প্রশ্ন রেখেছি সতেরো দাগে দেখো পলিটিক্যাল সাসপেক্ট কে ছিল সব্যসাচী মল্লিক আঠেরো দাগে আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার শহরটি হলো রেঙ্গুন কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ বক্তাকে অর্থাৎ বক্তা হলেন এখানে রামদাস অপূর্বর পিতার বন্ধু হলেন নিমাইবাবু অর্থাৎ অপূর্বর পিতার বন্ধু কে ছিল নিমাইবাবু একুশের দাগের প্রশ্ন গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল রেল স্টেশনে দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে বক্তা হলেন জগদীশবাবু বুড়ো মানুষটির কথা শুনো বুড়ো মানুষটি হলেন নিমাইবাবু এরপরে দেখতে পাচ্ছ তোমাদের কবিতা থেকে অসুখী একজন অসুখী একজন কবিতা থেকে তারপর যুদ্ধ এলো যুদ্ধে এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো মানে যুদ্ধটা কেমনভাবে ভাবে এলো কবি বর্ণনা করেছিলেন যে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন উত্তর হবে চিলি তিনি একজন চিলিয়ান কবি ছিলেন ছাব্বিশের দাগে দেখো অসুখী কবিতাটির ভাষান্তর করেছেন নবারুণ ভট্টাচার্য অসুখী একজন এখানে একজনটা একটু নিচে লেখা হয়েছে সাতাশের দাগে দেখো হেঁটে গেল গির্জার এক নান হেঁটে গেল গির্জার এক নান তারপরে আটাশের দাগে দেখো দেবতারা ডুবেছিল ছিল। সে ডুবে ছিল ধ্যানে এর পরের দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে তোমাদের দেওয়া হয়েছে উনত্রিশের দাগের প্রশ্ন দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জলই পাশান হয়ে আছে এই জলই পাশান হয়ে আছে একটা কাব্যগ্রন্থের নাম এই কাব্যগ্রন্থ থেকে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে তারপর দেখো আমরা বারো মাস কি উত্তর হবে ভিখারি একত্রিশের দাগের দেখো আমাদের ডান পাশে আমাদের ডান পাশে ধস আমাদের বাম পাশে আমাদের বাম পাশে গিরিখাত তারপর দেখো আফ্রিকা আফ্রিকা কবিতাতে কোন কাব্যগ্রন্থ থেকে আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে উত্তর হবে পত্রপোট খুব ইম্পর্ট্যান্ট ভালো করে তৈরি করে রাখবে চৌত্রিশে দাগের প্রশ্ন দেখো আদিম যুগে স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল নিজের প্রতি পঁয়ত্রিশের দাগের প্রশ্ন সভ্যতার শেষ পুণ্যবাণী হলো ক্ষমা কর ছত্রিশে দাগের প্রশ্ন দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে মানবী বলতে বোঝানো হয়েছে কাকে অর্থাৎ মানবিক কাকে বোঝানো হয়েছে উত্তর হবে আফ্রিকা মহাদেশ সাঁত্রিশের দাগের প্রশ্ন প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্র শ্বাস প্রদোষ শব্দের অর্থ হলো সন্ধ্যা এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা অর্থাৎ ওরা বলতে কাদের বোঝানো হয়েছে বিদেশি শাসক তারপর উনচল্লিশের দাগে দেখো দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় কি ছিল বিভৎস কাদার পিণ্ড উত্তর হলো বিভৎস কাদার পিণ্ড এরপরে দেখো অভিষেক কবিতা অভিষেক কবিতা এই প্রশ্ন প্রশ্নকটি বলার আগে বন্ধুরা বলছি তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি নি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য ফ্রেন্ডস দেখো অভিষেক কবিতা থেকে আমাদের যে ছটি সাতটি প্রশ্ন আছে এই প্রশ্ন কটি আমাদের কি কি প্রশ্ন আছে চল্লিশের দাগে দেখো অভিষেক কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে মেঘনাদ বধ এখানে লেখা হয়নি মেঘনাদ বধ মেঘনাথ বধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা প্রথম স্বর্গে আছে এটি একটা প্রশ্ন হতে পারে যে মেঘনাথ বধ কাব্যগ্রন্থে কোন স্বর্গে আছে উত্তর হবে প্রথম স্বর্গে আছে এটি তোমরাও পড়ে রাখবে ধাত্রীর ছদ্মবেশে মেঘনাদের কাছে এসেছিলেন ধাত্রীর ছদ্মবেশে কে মেঘনাথের কাছে এসেছিলেন উত্তর হবে লক্ষ্মী বিয়াল্লিশে দাগের প্রশ্ন ইন্দ্রজিতের স্ত্রীর নাম কী ছিল অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রীর নাম ছিল প্রমীলা নাদিলা করবুর দল নাদিলা করবুর দল হল অর্থাৎ রাক্ষস দল করবুর দলের অর্থ কী হলো না রাক্ষস দল সিঞ্জিনী শব্দের অর্থ কী সিঞ্জিনী শব্দের অর্থ হলো ধনুকের ছিলা পঁয়তাল্লিশে তাগের প্রশ্ন রক্ষ চূড়ামণি কাকে বলা হয়েছে ইন্দ্রজিৎকে তারপরে দেখো রাক্ষস কুল ও শেখর কাকে বলা হয়েছে মেঘনাথকে রাক্ষস কুল ও শেখর মেঘনাথকে বলা হয়েছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য রইল কামনা